হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের এত টাকা খরচ করে সাজেক ভ্যালি যাওয়ার কোনো দরকার নাই। আপনার যদি সাজেক ভ্যালি দেখার দরকার মানে প্রয়োজন পড়ে তাহলে আপনারা চলে আসবেন রহনপুর, মানে এই রেল ব্রিজে চলে আসবেন, তাহলে দেখতে পাবেন সাজেক ভ্যালির সেই দৃশ্যটা, মানে কত সুন্দর যে দৃশ্যটা সেটা দেখতে পাবেন এলাকাতে। আপনাদেরকে এই জন্য আমি বলছি যে সাজেক ভ্যালি যাওয়ার কোনো দরকার নাই, সাজেক ভ্যালির মতন দৃশ্য দেখতে পাবেন আপনারা রহনপুর রেল ব্রিজে। আর এই দৃশ্যটা দেখার জন্য আপনাকে আসতে হবে সকাল 7:30 থেকে 8টার মধ্যে আপনাকে আসতে হবে এই রেল ব্রিজে, তাহলে আপনারা দেখতে পাবেন সাজেক ভ্যালির সেই সুন্দর দৃশ্যটা। আর আমি এই জন্য বলছি যে সাজেক ভ্যালির এই সুন্দর দৃশ্যটা দেখতে পাবেন আপনারা রহনপুর রেল ব্রিজে। এই ব্রিজের আশেপাশে আর নিচে পুরোটাই কুয়াশায় ভর্তি, আর এই কুয়াশাগুলোকে দেখে মনে হচ্ছে পুরোটাই আকাশ নিচে। আর সাজেক ভ্যালির সেই বড় বড় পাহাড়গুলো থেকে নিচে যদি দেখা যায় তাহলে মনে হবে যে সেই আকাশগুলো একদম নিচে পাহাড়ে, আর এই কুয়াশাগুলো দেখে ঠিক আমাকে ওটাই মনে হচ্ছে। তাই জন্য আমি আপনাদেরকে বললাম যে এত টাকা খরচ করে সাজেক ভ্যালি যাওয়ার কোনো দরকার নাই। আর তাছাড়া রহনপুরে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক জিনিস দেখার আছে। এই রেল ব্রিজটা কিন্তু স্বাধীন, মানে দেশ স্বাধীন হওয়ার আগের এই ব্রিজ। আমাদের এই রহনপুরে কিন্তু এই রেল ব্রিজ দেখার জন্য কিন্তু অনেক মানুষ অনেক জায়গা থেকে আসে। আর একটা কথা, আমাদের রহনপুরের মানুষ যে বাইরের মানুষদের এত ভালোবাসা দেয়, যারা রহনপুরে ঘুরতে এসছে বা থাকছে বা আছে তারাই বুঝতে পারবে আসলে রহনপুরের মানুষরা কেমন ভালোবাসে তাদেরকে। আমি কিন্তু সকাল সকাল কোনোদিনই উঠি না, আর আজকে যদি আমি সকাল সকাল না উঠতাম তাহলে এই সুন্দর দৃশ্যটা আমি দেখতে পেতাম না, পুরোটা মিস করে দিতাম। এই ভিডিওটা আমি সেদিন করি যেদিন আমরা সবাই মিলে রস খেতে গেছিলাম। সেদিন রস খাওয়ার পরে আমরা ট্রেন থেকে নেমে ইভান আমাকে বলে রহনপুর রেল ব্রিজের কুয়াশা ভরার সেই দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগে। এই যে আমার সাথে ইভানও আছে, আমি ইভানকে বলেছিলাম যে হেস রহনপুর রেল ব্রিজে কি এমন আছে, কিন্তু সত্য কথা বলছি আপনাদের, আমি কিন্তু জানতাম না যে সকালের এই কুয়াশা ভরা দৃশ্যটা দেখতে এত সুন্দর লাগে। এই রেল ব্রিজে হাঁটার সময় নিচে দেখে মনে হচ্ছে আমি পুরোটাই আকাশের উপরে আছি, সত্যি বলতে দৃশ্যটা দেখতে একদম জোস লাগছে। আপনারা যদি রহনপুরে ঘুরতে আসেন শীতের সময় তাহলে চলে আসবেন এই সুন্দর দৃশ্য দেখার জন্য, উপভোগ করার জন্য সকাল সকাল এই রেল ব্রিজে, রহনপুর রেল ব্রিজে। আর আমার মনে হয় রহনপুরের অনেক মানুষই জানেন না যে সকালের এই দৃশ্যটা দেখতে কত সুন্দর লাগে এই রেল ব্রিজে। তো এখন আমরা নিচে যাব, আর নিচে যে দেখবো যে নিচ থেকে দৃশ্যটা কত সুন্দর লাগে দেখতে। আর এই সুন্দর দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাবেন একদম সকাল ভোরে। আপনি যদি দুপুর বেলায় বা বিকাল বেলায় আসেন তাহলে কিন্তু এই সুন্দর দৃশ্য আপনি দেখতে পাবেন না, কারণ তখন কুয়াশা পড়ে থাকে না। আমরা বন্ধু বান্ধব যখন সবাই একসাথে থাকতাম তখন আমরা সবাই এই নদীতে এসে গোসল করতাম। আমি যখনই এই নদীর কাছে আসি তখনই আমার সেই কথাগুলো মনে পড়ে যায়। আমি জানি সেই আগে দিনগুলো আর সেই ভালোবাসার বন্ধুগুলো আর ফিরে পাওয়া যাবে না। আর রহনপুরের বাইরের মানুষ যারা এই কথাটা জানেন না, এই ব্রিজে ট্রেন যেভাবে চলাচল করে সেইভাবে মানুষও চলাচল করতে পারে। তো এখন আমি আর ইভেন আছি ব্রিজের নিচে, আমরা দুইজন এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, বর্ষাকালে যখন নদীতে পানি বাড়ে তখন এই জায়গার থেকে পানির অনেক বড় বড় স্রোত বয়ে যায়। আর সেই বর্ষাকালে যে আমরা এত গোসল করতাম নদীতে, আর একটা কথা, নদীতে গোসল করার সেই মজাটা এনজয়টা কিন্তু আপনি হোটেল এক্সেল সুইমিং পুলেও পাবেন না, এটা কিন্তু একদম সত্য কথা বলছি ভাই আমি। আর আমি জানি রহনপুরের মানুষ কিন্তু একবার হলেও এই নদীতে গোসল করেছে, আর যদি না গোসল করে থাকে তাহলে সেটা তাদের ব্যর্থতা। তো আপনারা দেখতে পেলেন রহনপুরের এই রেল ব্রিজের সকালের সেই দৃশ্যটা দেখতে কত সুন্দর লাগে। রহনপুর রেল ব্রিজের এই সকালের সুন্দর দৃশ্যটা নিয়ে আমার ব্লগ করা হতো না, যদি আমাকে ইভেন না বলতো তাহলে করতে পারতাম না, মানে এই সুন্দর ব্লগটা হতো না। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আপনাদের সবার সাথে দেখা হবে আমার কোন পরবর্তী ব্লগে, আর ততক্ষণ নিজের মনকে অনেক 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 খুশি রাখার চেষ্টা করবেন। আর আপনাদের সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালোবাসি রহনপুর ও রহনপুরের মানুষকে, সবাই ভালো থাকবেন।